খুব সুন্দর একটা সকাল, ওয়েদারটা ভীষণ সুন্দর থাকে এখন রোজ সকালেই। আর আর হ্যাঁ, আজকে সকাল সকাল আমি একটু বসে গেছি রেয়াজ করতে। আর এই দেখো, আমি হারমোনিয়াম নিয়ে বসলেই ও একটু পরে এসে আমার কোলে উঠে ঘুমিয়ে পড়ে। এখন ঘুম ঘুম করলে কি করে হবে বাবু?
ছিল, তো আমার এত আফসোস হচ্ছিল আমি ক্যামেরা নিয়ে যাইনি, তো ফোনেই যা পেরেছি খুলেছি। আর অসম ওয়েদার, অসম। আজকে অ্যাকচুয়ালি অ্যাপেলের ডি ওয়ার্মিং এর ডে টাওয়ার, তো তাই এখন অ্যাপেলকে ওয়েট করতে হবে। ওয়েট হচ্ছে বাবু, দেখি নামো তো। এ আসেন আপনি, আমি আসছি, নামো কিন্তু আসছে না। তো আমাদের আপেল এক মাস হলো আমাদের কাছে এসেছে। যখন ওকে ফার্স্ট এনেছিলাম ওর ওয়েট ছিল মাত্র 1.5 কেজি, 1 কেজি 500। তো টেনশনে ছিলাম যে এত ছোট বাচ্চা নিয়ে কি হবে। যাই হোক, এক মাসে আজকে ওর ওয়েট করা হলো তো 4 কেজি 850 গ্রাম। তো একটু আগে খেয়েছে, 300 গ্রামের মতো খাবারের জন্য বাদ দিলাম, জল টল খেয়েছে, তো 4.5 কেজি ওজন হবে। 3 কেজি বেড়েছে। তো আগের বার আমরা একটু ভুল ইনফরমেশন পেয়ে গেছিলাম যে ওর ওষুধটা তেতো হয়, কিন্তু পরে জানতে পারি যে না, ওষুধটা মিষ্টি হয়। তো এবার আগের বার আমরা খুব চেপে ধরে জোর করে খাইয়েছিলাম, এবার আমরা অন্য ওষুধ যেভাবে ওর খাবারের মতনই দিই, ওর বাটিতে দিয়ে দিলেও চেটে চেটে খেয়ে নেয়, তো তেমনভাবে ডিওয়ার্মিং এর ওষুধটা ট্রাই করছি। আরে হয়েছে, আমি দেখে নিয়েছি। তো এই মাত্র বোনের বাড়ি থেকে চাউমিন পাঠিয়েছে, তো আমি চাউমিন খেয়ে বসেছি। বাবা সুভাষ ওরা সব ইয়ে আছে, নিচে আছে। আর আর কি, হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাপেলের খাদ্য, যেটা এখনো ঠান্ডা হয়নি। আর অ্যাপেল এভাবে আমার পেছনে বসে আছে। এখানে আসার পর পরপর চাউমিনটা খুব খাওয়া হচ্ছে।
একদিন তো পেডিগ্রি খেলি, এখন তো তো আমি পেডিগ্রি খেলি তুই। হ্যাঁ বাবা, সারাদিন তো আমাকে খেতে হবে। হ্যাঁ কি গো, কি গো আপনি অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে অনেকক্ষণ একটানা এডিট হয়েছে, স্বর্ণারও অনেক কাজ ছিল, তা আজকে এই 8টার সময় সন্ধ্যাবেলা চা খাচ্ছি, সব কিছু খুব টাইমে হচ্ছে। ম্যাডাম আপনার অনেক চা। তুমি তো খেয়েছো, তোমার তো খাওয়া হয়ে গেছে অলরেডি, মাকে খেতে দাও। মানুষকে টাইমে খাওয়া দাওয়া আজকে এডিট করতে করতে অফিস করে উঠে এডিট করতে করতে আমার এত লেট হয়ে গেছে, খেতে যেতে পারিনি। এখন আপলোড করে এখন এসে দাও ব্লগের লাইভ। খুবই বাজে লাগছে, বউকে বাজেই লাগে, নিজের বউকে মানুষের বাজেই লাগে। না না মানে ওইভাবে তো তাকাচ্ছ, তার জন্য ওর দিকে তো তাকাচ্ছি, জ্ঞান দিচ্ছিস তো ওইখানে গিয়ে কিছু ভাঙাচোরা করছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, টাটা।